নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। এই এপিসোডে আমি আমার সীমিত ক্ষমতায় শ্রদ্ধার্ঘ জানাব বাংলা থিয়েটার থেকে চলে যাওয়া এক তারাকে, শাউলি মিত্র। শাউলি মিত্র একজন বাংলা থিয়েটার ও সিনেমার অভিনেত্রী। শুধুমাত্র এইটুকুই তার পরিচয় নয়, তিনি ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প চলচ্চিত্রে বঙ্গবালা চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা এবং তার পিতামাতাও থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। আমার চ্যানেলে আমি তাদের দুজনকে নিয়েই এপিসোড করেছি। 2011 সালে তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদযাপন সমিতির একজন চেয়ারপার্সন ছিলেন। কর্মজীবন যদি বলা যায়, ছোটবেলা থেকেই নাট্যচর্চা করেছেন শাউলি মিত্র। তার বাবা বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র, মা তৃপ্তি মিত্র, যেমনটা আমরা জানলাম। ছোটবেলায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে তৈরি ডাকঘর নাটকে অমলের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। পরবর্তীতে বাংলা নাট্য জগতের বিশিষ্ট নাম হয়ে ওঠেন তিনি, নিজের দলও গড়েন। তার অভিনয়ের মধ্যে বিতত বিতাংশ, নাথবতী অনাথবত, পুতুল খেলা, একটি রাজনৈতিক হত্যা, হজ বর ল, কথা অমৃত সমান, লঙ্কা দহন, চণ্ডালী, পাগলা ঘোড়া, পাখি, গ্যালিলিওর জীবন, ডাকঘর, যদি আর একবার ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি যে পুরস্কারগুলি পেয়েছেন, 2003 সালে বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 2012 সালে অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কার এবং 2009 সালে পদ্মশ্রী পুরস্কার। শাউলি মিত্র 2022 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেহালার বাড়িতে 74 বৎসর বয়সে প্রয়াত হন। তার শেষ ইচ্ছাপত্র অনুসারে সবার আড়ালে তার শেষকৃত্য সিরিটি মহাশ্মশানে সম্পন্ন করা হয়। বন্ধুরা, এই এপিসোডে তার এই খুব সংক্ষিপ্ত পরিচয়ের পর তাকে নিয়ে জয় গোস্বামী আনন্দবাজার পত্রিকায় একটি লেখা লিখেছেন, সেটি পাঠ করে তাকে আমি ট্রিবিউট জানাব। তিনি লিখেছেন 18 জানুয়ারি 2022-এ জয় গোস্বামী। লেখাটির নাম, 25 বছরের একটি মেয়ে এসে সকলের নজর কেড়ে নিল। আমি পাঠ শুরু করলাম। একসময় মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করার শারীরিক শক্তি চলে গেল শাউলি মিত্রের। অথচ বালিকা বয়স থেকেই শাউলি মিত্র স্টেজে অভিনয় করতে করতে বয়ঃপ্রাপ্ত হয়েছিলেন। ডাকঘর নামক রবীন্দ্র নাটক যখন বহুরূপী নাট্যগোষ্ঠীর দ্বারা প্রথম মঞ্চস্থ হয়, তখন বালিকা শাউলি করেছিলেন অমলের চরিত্র। আমি সে অভিনয় দেখিনি, অর্থাৎ জয় গোস্বামী বলছেন যে আমি সে অভিনয় দেখিনি, কিন্তু বহুরূপীর প্রবীণ অভিনেতা দেবতোষ ঘোষ, যিনি কোভিডে 2021 সালে প্রয়াত হয়েছেন, তার মুখে শুনেছি গোটা নাটক জুড়ে অমল চরিত্রের দীর্ঘ সব সংলাপ, কেমন মর্মগ্রাহী নিপুণতায় ফুটিয়ে তুলতেন শাউলি তার ওই অতটুকু বয়সে। অর্থাৎ বাল্যকাল থেকেই শাউলি মিত্রের অভিনয় প্রতিভা সকলকেই মুগ্ধ করে এসেছে। 1971 সালে বাদল সরকার রচিত ও শম্ভু মিত্র নির্দেশিত পাগলা ঘোড়া নাটকে শাউলি মিত্র নিজের অভিনয় দ্বারা এই সত্য প্রতিষ্ঠিত করেন যে বাংলা রঙ্গমঞ্চে এক তরুণী প্রতিভাময়ী অভিনেত্রী এসে পড়েছেন। এই নাটকেও দেবতোষ ঘোষ ও শাউলি মিত্র দুজনের উজ্জ্বল অভিনয় আজও পুরনো দর্শকদের মনে আছে। সেই সব দর্শকের একজন আমি। এর পরের বছর 1972 সালের পয়লা মে বহুরূপীর 25 বছর পূর্তি উপলক্ষে শম্ভু মিত্র নির্দেশিত আর এক রবীন্দ্র নাটক রাজার অভিনয় হয়। তৃপ্তি মিত্র করেছিলেন রানী সুদর্শনার চরিত্র, শাউলি হয়েছিলেন সুরঙ্গমা। সুদর্শনা সুরঙ্গমার এই জোট, যে যে কম্বিনেশন অভিনয়ের এবং বহুরূপীর অনন্য টিম ওয়ার্ক সেদিন প্রযোজনাটিকে কত উচ্চমাত্রায় নিয়ে গিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় একটি লেখায়। লেখাটির রচয়িতা ছিলেন সন্তোষ কুমার ঘোষ।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই নাটক বিষয়ে তাঁর রচনার শিরোনাম ছিল এক নদীতে দুবার স্নান। দুবার কেন? কারণ তার 8 বছর আগে 64 সালে বহুরূপীর এই প্রযোজনা দেখেছিলেন সন্তোষ কুমার। এবার সুদর্শনার সঙ্গে সুরঙ্গমারও প্রশংসায় অকৃপণ হয়ে উঠল সন্তোষবাবুর কলম। সুরঙ্গমার কণ্ঠে যে গানগুলি নাটকে ব্যবহৃত হয় সেসব গানের পরিবেশন ছিল অত্যন্ত সুররিদ্ধ। তখন শাওলি মিত্রের বয়স মাত্র 25। পরে যখন তার সঙ্গে আলাপ হলো তখন দেখেছিলাম ওই সময় সুচিত্রা মিত্রের কাছে গান শিখতেন শাওলি। মনে রাখতে হবে সে সময় বাংলা থিয়েটারে তৃপ্তি মিত্র তো বটেই, শোভা সেন, কেতকী দত্ত, মায়া ঘোষ, কেয়া চক্রবর্তী এরা দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। সেখানে 25 বছরের একটি মেয়ে এসে সকলের নজর কেড়ে নিল। তারপর বদল ঘটল যুগের। শম্ভু, তৃপ্তি, শাওলি কেউই আর রইলেন না বহুরূপী নাট্যদলে। এই সময় কলকাতার কয়েকটি নাট্যগোষ্ঠীর সদস্যরা একত্র হয়ে গঠন করলেন এক রেপার্টরি থিয়েটার। সেখানে মঞ্চস্থ হলো গ্যালিলিওর জীবন নামক নাটক, যার লেখক বার্টল্ট ব্রেখট। শম্ভু মিত্র অবতীর্ণ হলেন গ্যালিলিওর চরিত্রে। গ্যালিলিওর কন্যা ভার্জিনিয়ার চরিত্রটি করলেন শাওলি। এই ভার্জিনিয়ার জীবনে দুর্ভাগ্য নেমে এলো তার পিতারই কারণে। ভার্জিনিয়ার হবু স্বামী গ্যালিলিওর ছাত্র লুদোভিকোকে গ্যালিলিও অপমান করলেন। ক্রুদ্ধ যুবকটি তার প্রেমিকাকে ছেড়ে চলে গেল। যখন ভার্জিনিয়া তার বিয়ের পোশাকটি পরিধান করে মঞ্চে এসেছে সে সময় শুনল এই দুঃসংবাদ, মূর্ছিতা হয়ে পড়ল ভার্জিনিয়া। গ্যালিলিও যখন শেষ বয়সে ভগ্ন হৃদয়ে গৃহবন্দী হয়ে প্রহরী নিয়ন্ত্রিত জীবন কাটাচ্ছে তখন ভার্জিনিয়ার হাতেই তার পিতার দেখাশোনার ভার। ভার্জিনিয়ার সঙ্গে গ্যালিলিওর অত্যন্ত রুক্ষ ও কঠোর ব্যবহার ছিল সর্বদা। কন্যা মুখ বুঝে থাকে, এ নাটকে ভার্জিনিয়ার সংলাপ খুব কম। শেষ দৃশ্যে মঞ্চের একদিক দিয়ে ভার্জিনিয়ার প্রবেশ মাত্রই ঝাঁঝিয়ে ওঠে ক্রুদ্ধ গ্যালিলিও, কটুবাক্য বলে। ভার্জিনিয়া কোনো কথা না বলে ধীরে ধীরে পুরো মঞ্চ পার হয়ে অন্য দিক দিয়ে নিষ্ক্রান্ত হয়। শাওলি মিত্র সম্পূর্ণ সংলাপহীন এই দৃশ্যটিতে কেবল মুখের পেশির ভাঙন ও কম্পন ছাড়া আর কিছুই ব্যবহার করেন না, যে ভাঙন কন্যার উদ্গত কান্নাকে আটকে রাখে। দর্শক বোঝেন এখনই ভার্জিনিয়া কান্নায় ভেঙে পড়বে, কিন্তু সে কান্নাকে আটকে রাখেন অভিনেত্রী। এ বড় কঠিন কাজ, একটিও সংলাপ ব্যতীত পুরো মঞ্চ পার হওয়া ও এতটা অনুভবের সঞ্চার দর্শক মনে ঘটানো মোটেই সহজ নয়। শাওলি তা পেরেছিলেন। এলো 1983, দর্শক দেখলেন নাথবতী অনাথবত নাটকের মঞ্চায়ন। শাওলি মিত্রের রচনায় ও একক অভিনয়ে এ নাটক বাংলা থিয়েটারে এক মাইলস্টোন হয়ে আছে। মহাভারতের এক একটি চরিত্র এক এক রকম স্বরপ্রয়োগে, এক এক রকম শরীর ভঙ্গিমায়, এক এক রকম পদক্ষেপে মূর্ত হয়ে উঠতে লাগলো শাওলি মিত্রের তুলনারহিত অভিনয় ক্ষমতায়। প্রত্যেক শো তখন হাউসফুল যাচ্ছে। 1989 সালে এলো মহাভারত নিয়ে আরও এক নাটক, কথা অমৃত সমান। এই নাটকও লিখলেন শাওলি মিত্র নিজেই, অভিনয়ও করলেন একা। দুটি নাটক একত্র হয়ে গ্রন্থরূপে প্রকাশ পাওয়ার পরে এই বইয়ের জন্য আনন্দ পুরস্কার প্রদান করা হলো শাওলি মিত্রকে। 2004 সালে জাঁ পল সাত্রের একটি নাটকের অনুবাদ করলেন অর্পিতা ঘোষ। রাজনৈতিক হত্যা নামক সেই নাটকে শাওলি নিজে অভিনয় করেননি, কিন্তু নির্দেশনার দায়িত্ব নিয়েছিলেন। এই নাটকের প্রযোজনা দর্শকের এবং সমালোচকের প্রশংসা পেয়েছিল। এরপর 2007 সালে এলো বাংলা রাজনীতির নন্দীগ্রামে গুলি চালনা ইত্যাদি, যেখানে 14 জন কৃষকের মৃত্যু এবং কৃষক রমণীদের ধর্ষিতা হওয়ার ঘটনা ঘটে। মহাশ্বেতা দেবীর নেতৃত্বে বাংলার অনেক চিত্রকর, নাট্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ সকলে রাস্তায় নামলেন, মিছিলে হাঁটলেন শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক সেন, শুভা প্রসন্ন, যোগেন চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। সেই মিছিলে প্রথম সারিতে হাঁটলেন শাওলি মিত্রও। অন্যদিক থেকে রাজনৈতিকভাবে এই ঘটনার প্রতিবাদে উঠে দাঁড়ালেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা জানি, তিনি বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যে সবচেয়ে যোগ্য ব্যক্তি তা হৃদয়ঙ্গম করে পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তুলে দিলেন রাজ্য শাসনের ভার নির্বাচনের মাধ্যমে। এইটা একটা ওয়েল নোন ফ্যাক্ট। শাওলি মিত্র তখন হলেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি।
মমতা খুবই শ্রদ্ধা করতেন শাওলি মিত্রকে আন্দোলনের সময় থেকেই। শারীরিক কারণে তখন তিনি মঞ্চে বসে কেবল পার্ট অভিনয় করেন। তার একক অভিনয়ের বিখ্যাত নাটক দুটি তো বটেই, রক্তকরবীর পাঠ অভিনয়ও দর্শকের কাছে মূল্যবান হয়ে উঠল। এ সময়ে তিনি গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন, গণনাট্য, নবনাট্য, সৎনাট্য ও শম্ভুমিত্র, এই গ্রন্থটি তার লেখা। দ্বিদৃক্ষা, এটিও তার লেখা, এবং শম্ভুমিত্র রচনাবলী, এটি তার, মানে তিনি কনসলিডেট করেন শম্ভুমিত্রের রচনাগুলিকে। এগুলি প্রকাশ পেল আনন্দ পাবলিশার্স থেকে। অন্য প্রকাশনা থেকে বেরোলো তার লেখা শম্ভুমিত্রের জীবনী। ব্যক্তিগতভাবে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই তার সস্নেহ সাহচর্য পেয়েছি আমৃত্যু। জয় গোস্বামীর বয়ানে আমি বলছি, বাংলা একাডেমির কাজে দেখেছি সকলকে স্নেহ করার সঙ্গে সঙ্গে বয়সে কনিষ্ঠদেরও তাঁদের কাজের জন্য সম্মান প্রদর্শন করতে তিনি অকুণ্ঠিত ছিলেন। গ্যালিলিওর কন্যা ভার্জিনিয়া তার পিতাকে কিছু চিঠি লিখেছিলেন, তার একটি সংকলন আমার কাছে ছিল ইংরেজি অনুবাদে। বইটি আমি শাওলি দিকে পড়তে দেওয়ায় উনি খুব খুশি হন। শাওলি মিত্রকে হারানো আমার কাছে এক নিজস্ব ক্ষতি। অর্পিতা ঘোষের মুখে শুনলাম মৃত্যু সন্নিকট জেনে কিভাবে তিনি শান্ত হাতে অক্সিজেন মাস্ক খুলে ফেলেছিলেন। অর্পিতা বাধা দিলে বলেছিলেন, আমাকে যেতে দে, আমি যাই। তারপরেই চলে যান তিনি। এইভাবে সুদৃঢ় সাহসে মৃত্যু যন্ত্রণাকে বরণ করা, এ কি আমরা সাধারণ মানুষরা ভাবতে পারি? বন্ধুরা, খুব সুন্দরভাবে শাওলি মিত্রের কাজকে তুলে ধরেছেন জয় গোস্বামী, সেই জন্যই এই আর্টিকেলটি আমার বেছে নেওয়া। তার রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক কাজকর্ম, এইগুলোতে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য তা নয়। আমার উদ্দেশ্য সেটাকে নিয়ে কোনো রকম পিএনপিসি করা কিংবা কোনো রকম বিতর্কের জন্ম দেওয়া একেবারেই নয়। এত বড় মানুষ, এত বড় মাপের মানুষ, তিনি থিয়েটারকে কি দিয়েছেন তা হয়তো আমরা আজ বুঝতে পারছি না, আর কিছুদিন পর যদি আমাদের আবার সেই জ্ঞান হয় হয়তো আমরা বুঝতে পারবো। তাকে আমরা স্মরণ করি, তার যা যা ভালো, তার 10% যদি আমাদের ভেতর প্র্যাকটিস করতে 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 আমরা নিয়ে আসতে পারি, আমার মনে হয় বাংলা থিয়েটার আরও কটা দিন সার্ভাইভ করে যাবে। সার্ভাইভ তো করবেই, তার লড়াই আমরা চালাচ্ছি, কিন্তু ভালোভাবে মাথা উঁচু করে সার্ভাইভ করবে। বন্ধুরা, আপনাদের যদি এরকম কাজ ভালো লাগে আমাদের চ্যানেল সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলি লাইক করবেন। যদি মনে হয় যে এই ভিডিও শেয়ার করা যায় তাহলে ছড়িয়ে দেবেন বন্ধুদের মধ্যে। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।